Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমার প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর রাস্তে ভিডিওটা একটা মিনিট দেখে যান, একটা মিনিট। আমরা এই পৃথিবীর মধ্যে কত দিন বাঁচবো ভাই, কত দিন? আমরা এরকম এক জাতি, আমরা বাঙালি জাতি, যেই ভাষার জন্য, যেই মানচিত্র বাংলাদেশের জন্য যে যুদ্ধ করেছিল 1971 সালে, ভাই বিনিময়ে আমরা কি পাইতেছি বলেন? ভাই আমি একজন সৌদি আরব প্রবাসী, বিগত 17-18 বছর রানিং সৌদি আরবের মধ্যে। বিশ্বাস করবেন বন্ধুরা, গত 10 বছর, 7 বছর, 8 বছর আগে আমাদেরকে যে রেসপেক্টটা দিত সৌদিরা, এখন কিন্তু বিন্দু পরিমাণ রেসপেক্ট করে না। যদি বলে না তুমি কোন দেশি, কোন কান্ট্রির, বাংলাদেশি, বাঙালি, মানে এরকম ভাবে অ্যাবাউট করে, এত কষ্ট লাগে। আজকে এই ভিডিওটা এই জন্য করতেছি, মানে আমরা বাঙালি জাতিরা বিশ্বের যে কোনো দেশেই যাই না কেন, সেই দেশের মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশিদের বেশি সুনাম নাই। মানুষ আমাদেরকে একটু ঘৃণা করে, অনেককে বলতে পারে, অনেকে বলতে পারে না। কেন ভাই আমরা এরকম, কেন? আপনার একটু স্ক্রিনে দেখুন, গত কয়েকদিন আগে হয়তোবা এটা চায়না বিমান হবে, ল্যাঙ্গুয়েজ যেহেতু চায়নাদের মধ্যে শোনা যাচ্ছে। আমরা জানি আকাশ ভ্রমণ করার সময় বিমানের মধ্যে ইলেকট্রিক সার্ভিস সব বন্ধ রাখতে হয়, এবং কি ধূমপান করা একেবারেই নিষেধ। আরে ভাই, আপনি যখন 3-4 ঘন্টা এয়ারপোর্টের মধ্যে, ওয়েটিং রুমের মধ্যে অপেক্ষা করতে পারেন, সেখানে কিন্তু অনেক জায়গার মধ্যে রুম বানানো হয় সিগারেট পান করার, আপনি সেখানে গিয়ে খেতেন? বিমানেই আপনার খেতে হবে ভাই, বিমানেই খেতে হবে। বিগত 7-8 বছর আগে যখন আমি সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসছিলাম, তখনও একজন বাঙালি ভাই বাথরুমে গিয়ে সিগারেট পান করছিল। তখন তো বিমান বালারা পেরেশানে পড়ে গেছে গা, পুরাটা বিমানের মধ্যে অক্সিজেনের সমস্যা শুরু হয়ে গেছে গা। তখন বিমানটা আকাশ ভ্রমণ করতেছিল, আকাশের উপরে ছিল, তখন তাকে কোনো কিছু করে নাই। আপনারা এই ভিডিওটা দেখুন, তাকে সরাসরি বিমান থেকে বের করে দিচ্ছে, এবং আমি যতটুকু খবর পাইছি, তাকে এই বিমানের যে বিমান ফ্লাইটটা, তাকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, এবং তাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আর কতদিন ভাই আমরা, আর কতদিন আমরা মানুষের কাছে, বিশ্বের যে কোনো কান্ট্রির মধ্যে গিয়ে আমরা লাঞ্ছিত হব, আর কতদিন বলেন না ভাই? আপনারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন, এই জন্য শেয়ার করবেন, আমাদের যে সকল বাংলাদেশি ভাই এবং বোনেরা যারা বিমান ফ্লাইট করেন, বিমান ভ্রমণ করেন, আল্লাহর রাস্তে বিমানে যে রুলগুলো মানার চেষ্টা করুন না ভাই। কারণ সৌদি আরব থেকে বাংলাদেশের একটি ফ্লাই করে ম্যাক্সিমাম 4-5 ঘন্টা 6 ঘন্টার মধ্যে আমরা সৌদি আরবতে পৌঁছতে পারি। এই 4-5 ঘন্টা সিগারেট না খেলে কি হয় আমার, কি হয় ভাই আমার? আর আমরা আকাশ যখন ভ্রমণ করি ভাই, এটা তো ভাই আমরা কি বলবো ভাই, যারা বিমান ভ্রমণ করছেন তারাই জানে ভাই। কারণ এখানে তো ভাই কোনো ব্রেক করার কোনো সিস্টেম নাই, এখানে কোনো দুর্ঘটনা ঘটলে একটা মানুষের ভুলের কারণে কত কতগুলো মানুষ প্রাণ হারাবে, আপনারা কখনো গবেষণা করেছেন? এই জন্য বলতেছি ভাই, আমরা এরকম এক জাতি, আমরা বিশ্বের যে কোনো দেশে যাই না কেন, আমাদের সম্মানের সাথে এখন কি কথা বলে না? যদি জানতে পারি আমি একজন বাঙালি, অথচ এই বাংলা ভাষার জন্য 1971 সালে পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হয়েছিল, শুধু এই বাংলা ভাষার জন্য, এই বাঙালি জাতিকে একটু মাথা উঁচা করে দাঁড়ানোর জন্য। আর আমরা বর্তমানে এরকম এক জাতি, এরকম কিছু কিছু মানুষ আছি, সেই সম্মানটুকু আমরা রাখার চেষ্টা করি না। তো আমার কথায় যদি আপনাদের যদি কোনো খারাপ লাগে ভাই, কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভালো লাগে শেয়ার করবেন। অন্তত পক্ষে আমরা যারা বিমান ভ্রমণ করব, অন্তত পক্ষে আমাদের যে বিমানের যে যাত্রীগুলো আছে তাদের কথা চিন্তা করে এরকম কোনো কাজ করব না, যাতে করে আমাদের আশেপাশে কারো ক্ষতি হয়। কারণ একটা বিমান বিধ্বস্ত হলে আপনি জানেন না, বিমানের কিছু থাকে না, কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রসুলের উম্মতকে বেশি বেশি হেদায়ত দান করেন, কারণ হেদায়তের দরজা সবসময় খোলা রাখে আল্লাহ রাব্বুল আলামিন, কাকে কখন হেদায়ত দান করে। আর বিশেষ করে আল্লাহর রাস্তে আপনাদের দুটো পায়ে ধরি, যারা বিমান ফ্লাইট করেন ভাই, যত সিগারেট খোর থাকেন, নেশা খোর থাকেন, আল্লাহর রাস্তে বিমানের মধ্যে কখনো এরকম কাজ করবেন না। কারণ এই বাংলাদেশের মানচিত্রকে আমরা একটু সম্মান দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমরা বিশ্বের যে কোনো কান্ট্রিতে যাই না কেন, যাতে আমাদের মান সম্মান থাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।